রাজধানীতে বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি, চালের বাজারে অস্বস্তি ফেরেনি, মাছের দাম কিছুটা কমেছে। বিক্রেতাদের এমন দাবিতে ক্ষুব্ধ ক্রেতারা, এখনও কমেনি 2 সপ্তাহ আগে বেড়ে যাওয়া ডিমের দাম। বাজার ঘুরে এসে রিপোর্ট করছেন জান্নাতুল ফেরদৌসী। লাগামহীন নিত্যপণ্যের বাজারে কিছুতেই যেন ফিরছে না স্বস্তি। সরকার পতনের কিছুদিন পর সবজির দাম কমলেও গত 2 সপ্তাহ ধরে আবারও আগের চিত্র ফিরেছে বাজারগুলোতে। বেগুনের দাম এখনও বাড়তি, বৃষ্টির কারণে 180 টাকার কাঁচামরিচের কেজিতে বেড়েছে 20 টাকা। তবে লাউ, পেঁপে, করলার দাম কিছুটা কমেছে। মরিচ দাম এখন একটু বেশি বর্ষার কারণে, আর ওই যে আপনার তাল বেগুন 100 টাকা কেজি, সাদা রইল আপনার 80 টাকা, বরবড়ি 80, লাউ 60, করলা 60, উস্তা 80, বেগুন 120 টাকা কেজি, বটবটি কিনতেছি 80 টাকা 90 টাকা কেজি। দ্রব্যমূল্যের দাম বেশি, সেই তুলনায় আমাদের পরিবারে আমরা তো দোকান দিতে পারতেছি না। মাছের বাজারও লাগামহীন, তবে বিক্রেতাদের দাবি এ সপ্তাহে প্রায় সব ধরনের মাছের দাম কেজিতে কমেছে 30 থেকে 50 টাকা পর্যন্ত। রুই মাছ আসলে 400 টাকা কেজি, অনেকে 350, তেলাপিয়া কাছে 250 টাকা, সব পদের মাছ মিলে কেজিতে 50-60 এরকম কমছে। গরিব মানুষের খাওয়া আছে, তা মানে কতদিন পরে 150 টাকার মাছ কিনতেছি। ডিমের ডজন বিক্রি হচ্ছে 160 টাকা দরে, তবে ব্রয়লার সহ সব মুরগির দাম অপরিবর্তিত রয়েছে, ফলে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। আগে তো কিনছিলাম 230-240 টাকা এরকম কিনছিলাম, তার তুলনায় 50-60 টাকা সাশ্রয় হচ্ছে আর কি। চালের দাম বাড়তি থাকায় বিপাকে সাধারণ ক্রেতারা। চালের কেজি 70 টাকা, তাহলে অনেকটা গরিব মানুষ চলে কেমনি, তার তো ইনকামের সোর্স দেখেই তো করা লাগে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মনিটরিং এর পরও চালসহ নিত্যপণ্যের বাড়তি দামে নাভিশ্বাস উঠছে নিম্ন ও মধ্য আয়ের মানুষের। দাম সহনীয় রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি করছেন তারা। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।